সাজের বেলায় যমুনার জল, না জানি কোন কালার সাথে মন মজেছে, না জানি কোন কালার সাথে মন মজেছে। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। চুড়োটি বেঁধেছেন কৃষ্ণ ময়ূর পঙ্খি দিয়া, নানা জাতে বজর মালা চুড়ায় বেড়িয়া। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। নানা জাতে বজের মালা চুড়োয়ে বকুল, কৃষ্ণেরই চরণে বাজে সোনার নূপুর। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। হস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল, কানাই দেখিয়া রাধে ঘোমটা টানিল। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত বজের গোপী না ধরে পড়ান। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। জল আনিতে যান গো রাধে ঘোমটা টানিয়া, ঠামুকে ঠুমুকে চলে কৃষ্ণ বিরোধিয়া। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কাক কালো পাখি কালো, কালো চোখের মণি তা হইতে অধিক কালো আমি নীলমণি। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কালো কালো বলিস নে রাধে বিষু ভানুর ঝি, ওই বিধাতা করেছেন কালো আমি করব কি। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কালো তো যমুনার জল কুম্ভে কেন ভরো, সুন্দর নয়নে ধ্বনি কালো কেন পড়ো। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কালো রূপ শুনে কৃষ্ণ করে মনস্তাপ, হাতের বাঁশিকে বলে হাওরে কালো সার। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কালো সাপ হইয়া বাসি রাস্তাতে রইল, বাম পায়ে ধরে রাধার ডান পায়ে খেলো। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। চলিতে চলিতে রাধে ঢুলিয়া পড়িল, কৃষ্ণেরই নাম ধরে ডাকিতে লাগিল। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কোথায় গো কৃষ্ণ তুমি দাও দর্শন, আমায় খেলো কালো সাপে ভালো করে এখন। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। আনন্দিত হইয়া কৃষ্ণ পাল্টা দুই ঝাড়ে সত্য করে। নমস্কার, আজ সমগ্র বিশ্ববাসীর কাছে এক আনন্দের দিন, একটা আনন্দ উৎসব। আমাদের বিশ্বে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, যারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের কাছে আজকে খুশির ঈদ। এই খুশির ঈদ শুধু তাদের নয়, সমগ্র বিশ্ববাসীর। এটা সম্প্রীতির ঈদ হিসাবে আমরা মানি। পাশাপাশি আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা দেখেছি বহু মানুষ বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারা নানা রকম স্ট্যাটাস দিচ্ছেন, কেউ প্রচার করছেন গাছ লাগান, প্রাণ বাঁচান। আমরা কিন্তু প্রচারে বিশ্বাসী নই, আমরা ধর্মে বিশ্বাসী নই, আমরা কর্মে বিশ্বাসী। তাই আমরা অন্যদের মতো শুধুমাত্র প্রচার না করে, ছবি তুলে পোস্ট না করে, আমরা নিজে থেকে কিছু গাছ লাগালাম। আজ বিশ্ব উষ্ণায়নের কবলে আমরা আক্রান্ত। আজ আপনারা জানেন গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস এফেক্ট নামে পরিচিত। গ্রিন হাউস এফেক্ট কি? এই পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এছাড়া H2S, ওজোন, ক্লোরোফ্লুরোকার্বন বা CFC চাদরের মতো ঢেকে রয়েছে। সূর্যালোকের সূর্যরশ্মির কম্পাঙ্ক যখন পৃথিবীর মধ্যে এসে ঢুকে পড়ে, ফেরত যাওয়ার সময় প্রতিফলিত হয়ে
বড় কম্পাঙ্কের সৃষ্টি করে, তরঙ্গ দৈর্ঘ্য বড় থাকার জন্য তারা মহাশূন্যে আর ফেরত যেতে পারে না। কার্বন ডাইঅক্সাইড দ্বারা কিছুটা শোষিত হয়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে এবং পৃথিবীর তাপমাত্রা উত্তর উত্তর বেড়ে যাচ্ছে। সংস্কার মুক্ত কুসংস্কার মুক্ত এই দুটো কিন্তু তফাৎ আছে। প্রশ্ন হচ্ছে কাকে কুসংস্কার বলবো, কাকে সংস্কার বলবো। সংস্কার এমন একটা জিনিস যেটা যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম অবধি বয়ে যায়, তার র্যাশনালিটির দিকের চেয়ে তার আবেগের দিকটা অনেক বেশি। যদি কোনো সংস্কার আমাদের কোনো বড় মাপের ক্ষতি ডেকে না আনে, তাহলে এই এই যে ট্র্যাডিশনাল প্রাচীনতাটাকে যে একটা আভিজাত্য দিয়েছে, এটা কিন্তু ঝট করে তৈরি করা যায় না। এই প্রসঙ্গে একটা কথা বলি, কিছুদিন আগেই খবরে দেখছিলাম কোন একটা গ্রামে সেই আগেকার সেই বেহুলার গল্প, একজনকে মৃত মানুষকে কলার ভেলায় ভাসিয়ে দিয়ে এখনো তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে সে স্বর্গে গিয়ে পৌঁছতে পারে। তার মানে এটা হয়তো ক্ষতি কিছু হচ্ছে না, বাট কোনো কিছু একেবারে অবসলিট হয়ে যায় না, মানুষের কোনো ভাবনা একেবারে মুছে যেতে পারে না। মানে একটা বিজ্ঞান চলছে, সচেতন হয়নি। কারণ কি, আমি আমার নিজের চোখে দেখা, হাবড়া থেকে কিছুটা দূরে তো একদম জঙ্গল চারিদিকে, আর বর্ষা সাপে কামড়েছে একটি মেয়েকে, বাচ্চা মেয়ে সাপে কামড়েছে। মা বাবা আশপাশে যা হয় হসপিটাল ডাক্তার অনেক দূরে, তা ওনারা কী করলেন, ওঝার বাড়ি নিয়ে গেলেন। সারা রাত ওই ওঝার বাড়ি, ওঝা যা কিছু করার, হ্যাঁ, ঝাড়া পোছা এটা সেটা করেছেন। ঘোর ভয় হয় যখন ওঝা পারছে না, তখন হাবড়া হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আধ ঘন্টাও থাকেনি, মারা গেছে। এইগুলোকে কুসংস্কার নয়? তাহলে আমরা কোথায় আছি, কত শিক্ষিত হয়েছি আমরা, মানুষকে কত সচেতন করতে পেরেছি আমরা, পারিনি। এখনো গ্রামগঞ্জে এখনো সেই ওই ঘর পড়া, তারপরে কবজ দেওয়া, হ্যাঁ, কিছু হলে পরে ওঝা বাড়ি নিয়ে যাওয়া, ঠাকুর বাড়ি নিয়ে যাওয়া, এইগুলো কিন্তু ঘরে ঘরে অনেক শিক্ষিত মানুষকেও আমি দেখেছি এইগুলোতে বিশ্বাস করে, কিন্তু এগুলো তো উচিত না। এতে এতে কি হয়, এতে আরো আমাদের যারা নতুন প্রজন্ম তারা কি শিখবে? তারা বড়দের দেখছে, তারা ভাবে না ডাক্তারের কাছে যাবো না, আগে ওই ওদের কাছে যাই। আগে আমাদের ওই বাচ্চাদের শিক্ষিত করতে হবে, সচেতন করতে হবে, যাতে সমাজে এই কুসংস্কার গুলো থেকে যে মানুষের মৃত্যু হয় এইগুলো যাতে পরবর্তীকালে না হয়। এটা আমার, এগুলো চোখে দেখা, আমার খুব ইচ্ছে যাতে এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে যাতে দূর হয়। প্রথম প্রশ্নটা উঠে দিচ্ছে আপনাদের মনে, যে এই কুসংস্কার মুক্ত গ্রাম কথাটা লেখা রয়েছে, এটা এরা কিভাবে কাজটা করতে চায়? একদম ঠিক তাই, আমাদের সম্পাদক প্রদীপ সরকার, ওনাকে আপনাদের কাছে এই ভাবনাটা পরিষ্কার করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। আজকের এই আমাদের কর্মসূচিমূলক অনুষ্ঠান আজকে আমরা সূচনা করব। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা আজ কেন এখানে সমবেত হয়েছি। আমাদের লক্ষ্য একটাই, আমরা আপনাদের কাছে এসে আপনাদের সাথে থেকে আমাদের সমাজকে এগিয়ে নিতে চাই। সেখানে প্রথম মানুষের দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এই কটা জিনিস ছাড়া আমরা কেউই পৃথিবীর বুকে লড়াই করে থাকতে পারবো না। সেখানে দাঁড়িয়ে আমরা আজ মনে করেছি মধ্যবকচরা গ্রামটাকে যে ঘটনা ঘটেছে, মধ্যযুগীয় একটা বারবারতা ঘটে গেছে কিছুদিন আগে। এখানে সবাই দাঁড়িয়ে মোবাইলে রেকর্ডিং করেছেন, একজন ওঝা একজন গৃহবধূর পরে আক্রমণ করেছে, আমরা বলছি নির্যাতন করেছে। সে নির্যাতনটা কাম্য ছিল না একবিংশ শতাব্দীতে এসে। একবিংশ শতাব্দীতে এসেও আমরা ওঝা টুকটাক ঝাড়ফুঁক এসবে বিশ্বাস করছি। কেউ জন্ডি জলে মারা ভরা নিতে চলে যায়, কেউ হাত ধুয়ে দিই, কেউ জল পড়া খাই, গুল পড়া খাই, কুকুরে কামড়ানোর পরে এখনো গুল পড়া চলে, থালা পড়া চলে। এই সমস্ত প্রতিনিয়ত আমাদের সমাজের বুকে ক্রমবর্ধমান হয়ে চলেছে। শিক্ষার আলো পৌঁছেও শিক্ষার সঠিকভাবে যে আমাদের মনোরঞ্জন জগতে যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আনতে পারিনি। সেই কাজটা আপনাদের সাথে থেকে আমরা সকলে মিলে করতে চাই। এই গ্রামে
আমরা যে শিক্ষায় পিছিয়ে পড়ে অভাবী এবং মেধাবী তাদেরকে আমরা সাহায্য করে শিক্ষার জগতে তাদেরকে তাদের এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করব এবং এই গ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই ভাবনা থেকে আজকে আপনাদের মধ্যে আমরা উপস্থিত হচ্ছি। এখানে যারা এসছেন তাও ঠিক একই কাজ করার জন্য এসছেন, আপনাদের সমস্যা আমাদের সমস্যা, আমাদের ভারতের সমস্যা ভারতবর্ষের সমস্যা। আপনার গ্রাম যদি উন্নত হয় তাহলে ভারতবর্ষের একটা গ্রাম উন্নত হলো। আমরা চাই এই গ্রামটা ভারতবর্ষের মধ্যে এক নম্বর গ্রাম হোক, যে গ্রাম থাকে কোনো কুসংস্কার থাকবে না, কোনো অশিক্ষা থাকবে না, এই গ্রামে সবাই শিক্ষিত হবে, সবাই স্বাস্থ্য সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবে, এই কামনা করে এই এই আন্দোলনে আপনারা সবাই মিলে সামিল হবেন এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। এবং যারা আজকে এসছেন আমাদের এই মহতি অনুষ্ঠানে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে সবাই আমাদের সাথে থাকবেন এই আশাও রাখছি। আমাদের মধ্যে উপস্থিত আছে আর্ট আর্ট মাদার আর্ট ফাউন্ডেশনের কর্ণধার এন্ড ফাউন্ডার মাইকেল তরুণ, আমি ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের সবাইকে আমার যথাযথ সম্মান জানি। আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আমি একটু মানে একটু অন্যভাবে আপনারা শুনলেন বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের থেকে আপনারা ভাবনা শুনলেন, সত্যি আমার ভালো লাগে যে কোনো গ্রামকে ওরা মানে দত্তক নিতে চায়। এটা খুবই ভালো ব্যাপার, ধরুন আপনি যদি কোনো ভালো ভাবনা পান সেটা আপনার সবসময় উপকার হবে। কেন আপনারা আপনার সন্তানকে সবসময় শেখান ভালো কিছু করলে ভালো কিছু পাওয়া যায়। আমার মনে হয় না কোনো চোর ডাকাতও তার সন্তানকে বলে যে খারাপ কিছু করলে ভালো কিছু পাওয়া যায়।